রিয়া তোমার যে কি কম আমি ভাষায় প্রকাশ করার মতো না কি হচ্ছে আর কইও না মনে করো দুনিয়াটা চোর বদমাশ লুচ্চা লাফাঙ্গা দিয়ে ভরে গেছে গা লিখে যা দেখাইলাম এটা তোমার কোন জীব বুঝবার পারছি তুমি নিশ্চয় নিশ্চয় তোমার বান্ধবীর দেখেছো অন্য পোল লগে ঘুরতাছে এর লাগা তোমার চেহারা এরকম হয়ে গেছে গা ঠিক কইছি না জিনিয়া এরকম তোমার খুব বাজে একটা অভ্যাস মানুষটা খোঁচা দিয়ে কথা কওয়া নে আমার কোন কালে বান্ধবী আছরো না সেই দিনও তোমার আমি এটা জানাইছি হইছে আমার লগে কথা গুটান লাগবো না আমি নিহারে খুব ভালো করে দেখছি বুঝছো তোমার দিকে তাকায় কি মনে চোখটা ছলছল করে ওঠা মায়াটা একবার চোখের দিকে চাবি পুতায় গেছে গা চেহারাটা জিনিয়া আমি তোমার লগে অন্য একটা প্রসঙ্গে কথা কইতেছিলাম তুমি গেলে আরেক প্রসঙ্গে আর আমার সত্যি কো অপছন্দের একটা প্রসঙ্গে তুমি গেছো আচ্ছা বুঝছি এখন তোমার পছন্দের প্রসঙ্গ লয়া কথাটা কও হুনি আরে শুনো না আমার কি ছাদ দামুকিল আছে না নিচে থাকে বাড়ি খালি এই সুযোগে একটা সুন্দরী মেয়ে লয়েছে বাড়িতে আমার কাছে তো আদেরে তো ধরা গেছে আই হ্যাঁ এটা কি কইতাছো তুমি সর্বনাশ চিন্তা করছো মামারে কয় যে মাইয়া লয়া ঘুরবার যায় আবে হেলে ওর তো বউ নাই কা বইলে সম্পর্ক খারাপ এবার বুড়া মানুষ যে এই পারে আর উই উই কি ওর তো একটা বউ আছে তারপর অন্য মেয়ে প্রেম করতেছে ওকে সম্রাজ্য কিছু নাই কে আরে এই কথাই তো তোমারে কই বলাইলাম আচ্ছা মেয়ের চেহারা কি রকম মেয়েরা দেখতে মনে করো যে সুন্দরী আছে মেলা সুন্দরী তোমার মতো দেখতে সুন্দরী আজিরা কথা কইও না ওই সাদ্দা মুকিল জিনিয়ার মতন সুন্দর মেয়ে হলে গুরবা আমার বিশ্বাস করতে কও আচ্ছা তুমি মেয়ের দিকে তাহলে চেয়ার হয়েছিল তাই না মনে ধরছে নাকি এই যা একটা ফালতু কথা কইল ফালতু কথা কইবে না আমার লোকে এ রানার চরিত্র বহুত ভালো ফুলের মতো পবিত্র কোনো মায়া দেখলে তার দিকে চায় থাকে না অবশ্যই আমি কোনো ফাউল কথা কইতেছি না তুমি ওই ম্যাডার লগে কথা কইছো বুঝছো সাদ্দাম ভাই তোমার কথা শুনবার চাইতে ছিল না পাস কাটা যাবার চাইতে ছিল কিন্তু তুমি কথা কইতেই থাকছো কইতেই থাকছো আর মায়েরা তোমার দিকে ফেল ফেল করে চেয়ে চেয়ে শুনছে কথা তাই না খাইছে রে সব তো খাপের খাপ মিলা যাইতেছে গা সাদ্দামও কি দেখি এই যে কি চিন্তা করতেছো বউ যা যা করছে সব মিলে গেছে না তোমার কথার লগে কামের লগে এত বড় জ্যোতিষী যদি আমার বাইরে থাকতো আমার জীবনে কোনো অশান্তি থাকতো না আর দেখে কই দিতে জীবনের সব বৃত্তান্ত জ্যোতিষী তুমি শুনো কথা গুড়ায় না আমি জ্যোতিষী না বুঝছো আমি সাধারণ মানুষ তাই আমার সিক্স সেন্স একটু ভালো বুঝছো আমার থেকে সাবধানে থেকো উল্টা পুল্টা কাম করবো দরে খাবে কিন্তু শুনো আমি উল্টা পুল্টা কোনো কাম করি না আমি খুবই ভালো ছেলে আমি চরিত্রবান ছেলে আমি বোরপতি শ্রদ্ধা সিং ওয়ালাইকুম আসসালাম তোমার কথাটা খুব ভালো লাগছে শ্রদ্ধা সিং কথাটা বাইরে থেকে আইছি কিছু খাও ঠান্ডা ঠান্ডা খাও সারাদিন তো বলবে তুমি বলছি কি করবো বাবা জানো তো আমি যে নির্বাচনে জয়ী হইছি সেটা সে মন থেকে মানতে পারতেছে না এত বড় বোকা মানুষ বাজারে আছে ভাবি এই আমার প্রিয় মানুষটা কে ডাইসের একটু কন না কইলেন না তো লাটু ভাই তো তোমার উপরে হেপি খেপ পারছে তুমি লাটু ভাইয়ের নাকে দড়ি দিয়া ঘুরাইতে ছিল সেই পর্যন্ত ঠিক আছিল কিন্তু তারপরে তুমি তার ভাইগনারে বিভিন্ন ঝামেলায় জড়াইছ এই জন্য মেলা খেপছে আরে ভাবি এগুলা তো মুই ইচ্ছা করে করছি বুঝছো এই যে লাটুর ভাইগনার আছে না ওরা তো দুনিয়ার শয়তান লাটুর সাথে তিন গুণ শয়তান বাবা রে বাবা বড় বাসা বাঁচছি বুঝছেন এগুলার পাল্লা আমি করি না